নমস্কার বন্ধুরা, সিস্টার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আমার হাতে দুটো হাঁস আছে, আমার বোন পাশের গ্রাম থেকে গিয়ে নিয়ে এসছে। আজকে আমরা হাঁসের মাংস রান্না করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটুও কাটবেন না প্লিজ, দেখবেন আমরা কী করে রান্না করব। হাঁসের মাংসগুলোকে কেটে নিয়েছি, আমরা একটু স্টিম সময় দিয়ে রেখেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আলু নিয়েছি, টমা নিয়েছি, কুচানো পেঁয়াজ, এখানে হলুদ, ধনে গুঁড়ো, এখানে লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, আর হচ্ছে জিরে বাটা আছে, এটা আদা বাটা, এটা গোলমরিচ গুঁড়ো, এখানে হচ্ছে রসুন বাটা, এটা লবণ, এটা সর্ষের তেল, আর এখানে ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে নিয়েছি। তাহলে রান্নাটা আমরা শুরু করি। মাংসটা প্রথমে আমরা ম্যারিনেট করে নিচ্ছি, এর জন্য আমি একটু বড় গাবলার মধ্যে ঢেলে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, রসুন বাটাটা সব দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, লঙ্কা আর জিরে বাটা দিচ্ছি, ধনিয়া গুঁড়ো দিচ্ছি, কাঁচা তেল দিচ্ছি, সমস্ত মশলা দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি। মাখানো কমপ্লিট হয়ে গেছে, এবার আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। উনান ধরিয়ে নিয়েছি, এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, আলু ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি, পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মাংসগুলো আমি এবার ঢেলে দিচ্ছি। টমেটো গুলো আমি দিয়ে দিচ্ছি, দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, লঙ্কা আর তেজপাতা একসঙ্গে গুঁড়ো করা আছে, আমি একটু দিয়ে দিচ্ছি, আর বেশি কষাচ্ছি না, তাহলে শক্ত হয়ে যাবে। আমি এর মধ্যে একটু গরম করে রাখা জল দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি,
দেখুন মাংস থেকে কত তেল বেরিয়েছে, আমি কিন্তু ভাজার সময় পেঁয়াজ ভাজার সময় একটুখানি তেল দিয়েছিলাম, দেখুন কত তেল বেরিয়েছে। শীতের দিনে হাঁসের মাংস খাওয়ার এটাই মজা। আমি এবার নামাচ্ছি ফোড়ন দেওয়ার জন্য। তেল দিচ্ছি, গোটা গরম মশলাটা দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি, এবার আমি জিরে আর তেজপাতাটা দিচ্ছি। এর উপরে আমি আরেকটু লঙ্কা আর তেজপাতার গুঁড়োটা দিচ্ছি। মাংসটা ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। মাংস হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিচ্ছি, শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা এর মধ্যে দিচ্ছি। এবার একটু নারাজ চড়িয়ে দিচ্ছি। গরম মশলাটা আর জিরের গুঁড়োটা লাস্টে দিলাম, যাতে এর থেকে সেন্টটা ভালো আসে, ফ্লেভারটাও ভালো। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।